আসছে বাজেটে 2017-18 অর্থ বছরের জন্য সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী মনে করছেন অর্থনীতির বিশ্লেষকরা। তাদের যুক্তি, চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রায় যেখানে অর্জিত হয়নি সেখানে আগামী বছর আরও বেশি রাজস্ব আদায়ের স্বপ্ন বাস্তবসম্মত নয়। তবে সরকার বলছে নতুন লক্ষ্য অর্জনে থাকবে নতুন উদ্যোগ। আরও জানাচ্ছেন সেজুতি রহমান। চলতি অর্থ বছরে সরকার অন্তত 2,03,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করেছিল। গেল মার্চ মাসে এসে বুঝতে পারল তা সম্ভব নয়, ফলে কমিয়ে পুনরায় 1,85,000 কোটি টাকার রাজস্ব আদায়ের নতুন লক্ষ্য নির্ধারণ করে। চলতি বছর ব্যর্থতার পরও আগামী অর্থ বছরের জন্য স্থির করেছে প্রায় 3,00,000 কোটি টাকা। নতুন লক্ষ্য নিয়েও আছে বিতর্ক। জিডিপির গ্রোথ হয়েছে, সব ঠিক আছে, বাট ইউ আর নট গেটিং দ্য ডিজায়ার ট্যাক্স। একদিকে উচ্চাভিলাষ থাকা প্রয়োজন, অন্যদিকে আবার এটা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু সেটাও বিবেচনা নিতে লাগবে। 2,71,000 কোটি টাকা সেটা হয়তো অর্জিত হবে না। সরকারের জাতীয় বাজেটে বিপুল পরিমাণ ব্যয়ের যে পরিকল্পনা থাকে সে অর্থ আসে নাগরিকদের দেয়া কর ও ভ্যাট থেকে। এআইয়ের পরিমাণ প্রতিবছর বাড়ানোর জন্য সরকার নেয় নতুন নীতি, কৌশল ও পরিকল্পনা, যা বাস্তবায়নের দায়িত্ব রাজস্ব বিভাগের। আসছে বাজেটে এই কর আদায়ের পরিমাণ বাড়ানোর জন্য সরকারের ভরসা নতুন ভ্যাট আইন, যা নিয়েও আছে বিতর্ক। নতুন ভ্যাট আইন প্রবর্তিত হলে অতিরিক্ত ভ্যাট আসবে, ভ্যাটটা আশা করি আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং এর ফলে কিন্তু আমাদের রেভিনিউর কালেকশনের মাত্রা পূর্বের বছরের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। বিশ্লেষকদের মতে এআই বাড়াতে রাজস্ব বিভাগের সক্ষমতা বৃদ্ধি সহ বাস্তবায়নযোগ্য বাস্তবসম্মত পরিকল্পনার প্রয়োজন। সরকার বলছে সক্ষমতা বাড়াতে রয়েছে নানা উদ্যোগ। আমরা তাকে বেশি করে পুশ করছি যাতে বেশি করে আগাক। রাজস্ব আদায়ের সফলতা অনেকটাই নির্ভরশীল বড় বড় ব্যবসায়ী ও বিপুল পরিমাণ অর্থ উপার্জনকারীদের উপর। দেশে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআইয়ের সদ্য বিদায়ী সভাপতি বলেন এক্ষেত্রে সরকারকে সহায়তা করবেন তারা। ভ্যাট থেকে বেশি ইনকাম আসবে, ইনকাম ট্যাক্স মানুষের লাইন ধরে দিচ্ছে, ইনকাম ট্যাক্স থেকে বেশি আসবে। প্রতি অর্থ বছরের প্রথম 10 মাসের পর সরকারকে রাজস্ব আদায়ের পরিমাণ বিবেচনায় নিয়ে এর লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা ও নির্ধারণ করা হয়। আসছে নতুন বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আসলেই কতটা অর্জন সম্ভব হবে তা নিশ্চিত হওয়া যাবে 2018 সালের মার্চে। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।